নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কার বিরুদ্ধে শিলচরে গণকনভেনশন, বৃহৎ আন্দোলনের ডাক। লক্ষ্মীপুরে বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলন, 400+ ব্যক্তির যোগদান। সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা আইজল জাতীয় সড়কে, 3 যাত্রীর মৃত্যু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের জন্য সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করেছে। আর এই আইন বলবৎ হতে প্রতিবাদের ঝড় বইছে গোটা দেশ জুড়ে। নির্বাচনের প্রাক মুহূর্তে এই আইন বলবৎ করায় বিরোধীরা প্রতিবাদে ময়দানে নেমে এসেছে। কা একটি নির্বাচনী এজেন্ডা মাত্র, যার মাধ্যমে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করতে চাইছে, এমন অভিযোগে সোচ্চার হয়েছে বিভিন্ন সংস্থা ও সংগঠন। রবিবার শিলচরে বিভিন্ন দল সংগঠনের যৌথ মঞ্চের ডাকে আয়োজিত গণকনভেনশনে আধার বঞ্চিত 27 লক্ষ জনগণের বঞ্চনা ও নাগরিকত্ব প্রদানের বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ায় ধোঁয়াশায় রয়েছেন জনগণ। এই আইনের মাধ্যমে প্রকৃত ভারতীয়দের নাগরিকত্ব কেড়ে নিয়ে সস্তা দাসত্বে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এদিনই অভিযোগ করেছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। বিজেপি একটি ক্ষমতালোভী দল, এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বিজেপির উন্নয়ন ও বিকাশের পেছনে জমি উচ্ছেদ, চাকরি থেকে বঞ্চনা ও নাগরিকত্ব থেকে প্রকৃত ভারতীয়দের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কাজ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা আরও জানান, নাগরিকত্ব একটি রাষ্ট্রের চরিত্রকে দর্শায়, কিন্তু সেই সম্পর্ককে ভারতবর্ষে পাল্টে দেওয়া হচ্ছে। অন্যান্য বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে দিয়ে 2014 সালের ভোটার তালিকার ভিত্তিতে সকলকে নাগরিকত্ব প্রদান, নির্বাচনের আগে 27 লক্ষ মানুষকে আধার কার্ড তুলে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন দাবিতে এদিন রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আসামের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কা যেটা সত্য প্রকাশিত হয়েছে তার কিছু নিয়মকানুন, কে এটাতে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে পারবে, সেই নিয়মগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এটাই পরিষ্কার যে সে যে এ দেশের নাগরিক নয় সেটাই তাকে প্রথমে আবেদনপত্রের প্রথমেই সেটাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ সে নিজে থেকেই বলবে আমি এই দেশের নাগরিক নই এবং রাষ্ট্রের ইচ্ছাও তাই, রাষ্ট্র চায় এইভাবে কিছু মানুষ, অন্তত তারা যে এই দেশের নাগরিক নয়, যারা এতদিন এনআরসির জন্য আবেদন করে গিয়েছিল এই দেশের নাগরিক বলে দাবি করে তারাই আবার দাবি করুক যে তারা এই দেশের নাগরিক নয়। এটাই হচ্ছে সরকারের মূল ইন্টেন্ট। আরও কিছু নাগরিককে তারা নাগরিকত্বহীন করে তুলবে। যাই হোক, প্রস্তাব এসছে আন্দোলনে, আমরাও সেই আন্দোলনের পক্ষপাতী, কারণ না কোনো তীব্র গণ আন্দোলন ছাড়া এদেশে কোনো দাবি আদায়। এবার 400 পার করার প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সফল করতে রবিবার কাছাড়ের লক্ষ্মীপুর কেন্দ্রে বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু উপস্থিত থেকে প্রায় 3000 পৃষ্ঠপ্রমুখের সামনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হামারা পোলিং বুথ মে বিশিষ্ট ব্যক্তি কৌন হ্যায়, হামারা পোলিং বুথ মে অ্যাডভোকেট, ডাক্তার, মন্দির, পূজারি, যোগা, অ্যাথলেটিক, খিলাড়ি, প্রবচনকার, কই বিশেষ রূপ সে প্রভাবী ব্যক্তি, ইনফ্লুয়েন্স কই হয় তো উনকো ভি পার্সোনাল মিলনা। মেরা পোলিং বুথ মে 100 ইয়ার্স পুরা গো হো গয়া, এক মহিলা চরণ স্পর্শ করনা, প্লিজ আশীর্বাদ দো। আনে ওয়ালে হামারা সংকল্প হ্যায় ফির এক বার মোদি সরকার মা আশীর্বাদ দো। হর এক কার্যকর্তা এসা ব্যক্তিগত রূপ সে বিনম্রতা সে হম সির ঝুককে প্রার্থনা করনা, আনে ওয়ালে ইলেকশন মে মোদি জি কো ফির এক বার তিসরা বার প্রধানমন্ত্রী বানা।
এছাড়া এদিন বিভিন্ন দল সংগঠন ছেড়ে 436 জন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বরাকের রাজনীতি তুঙ্গে উঠেছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে উপত্যকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে কমর কষে প্রচারে নেমেছে। এদিন রাজ্য উন্নয়ন ও বিকাশের দোহাই দিয়ে শিলচর লোকসভা আসনের হেভিওয়েট বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, রীনা সিংহ, কনাদপুর কায়স্থ ও বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই লক্ষ্মীপুর বিধানসভা যেখানে খ্রিস্টাপ্রমুখ এক সফল খ্রিস্টাপ্রমুখ সম্মেলন আপনারা করতে পেরেছি, এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের দিন আমাদের জন্য আরো আনন্দের যে ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং অন্যান্য রাজনৈতিক দল সহ কিছু বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমাদের দলে যোগদান করেছেন, এই জন্য ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব যে আমাদের দলের যে নীতি আদর্শ আছে এই নীতি আদর্শ মেনে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আমি আশাবাদী। ভারতীয় জনতা পার্টি শুধু দল নয়, ভারতীয় জনতা পার্টি এক পরিবার, আর এই পরিবারের সবার জন্য জায়গা আছে, এখানে নূতন পুরাণ বলে কেউ নেই, আমাদের দলে যারা এসেছেন এই পরিবারের সদস্য হিসাবে সমগ্র ভারতবর্ষের উন্নয়ন লাগে, তেনেহলে ভারতবর্ষত আমার মোদীজি তৃতীয়বারের নিচনা প্রধানমন্ত্রী যাতে করিব পারে সমাজে মানুষ তেওলোক আর তেওলোক একটা রাজনৈতিক দলের বিশিষ্ট নেতা আসিল স্থানীয়ভাবে তেওলোক আজি ইয়াতে যোগদান করি আমার দলক মজবুত করার লক্ষ্যে তেওলোকে কাম করিব। এই অঙ্গীকারে আর ভারত মা ভারতীর সেবা করার কারণে এই অঙ্গীকারে ইয়াতে যোগদান করি। আমি যোৱাকালি আমার নির্বাচন ঘোষণা করা হয়েছে, কাজেই খুব স্বাভাবিকভাবেই আমার নির্বাচনী প্রস্তুতি যেটু এই প্রস্তুতি উপলক্ষে প্রথম মই প্রার্থী হিসাবে প্রথম লক্ষ্মীপুর আহিল আমার সাংগঠনিক সভাত, কারণ লক্ষ্মীপুর নামটোই এনেকুৱা। তো এই ক্ষেত্রত আমি আমার বন্ধুসকলের লগতে আপনাদের দেখিছে প্রায় 3000 আমার আজি কোনো পাবলিক মিটিং নহয়, আমার 3000 প্রায় আমি সকলে মিলি আমি কর্মকর্তাসকলের লগতে আমি কথা কইছি। রবিবার সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শিলচর আইজল জাতীয় সড়কে। এই ঘটনায় 3 যাত্রীর মৃত্যু হয়েছে। এদিন নরসিংহপুরে যাত্রীবাহী সুমো ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মিজোরাম থেকে আসা একটি সুমো ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি হয়ে যায়। সংঘর্ষ এত ভয়ঙ্কর ছিল যে সুমোর সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে গিয়ে চালক সহ যাত্রীরা আটকে পড়েন। স্থানীয়রা দৌড়ে এসে শাবল দিয়ে গাড়ি ভেঙে চালক ও যাত্রীদের উদ্ধার করেন। তবে এই ঘটনায় কতজন আহত হয়েছেন সঠিক জানা না গেলেও কমপক্ষে 3 নিহত হয়েছেন। সবাইকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠান স্থানীয়রা। রক্তের ঘাটতি দূর করতে রবিবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কাছাড় জেলা পুলিশ বিভাগের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে 40 জনেরও অধিক পুলিশকর্মী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। শিবিরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ও ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া সহ জেলা পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, রক্তের ঘাটতি দূর করতে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে সংগ্রহ করা রক্ত শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে, যাতে রক্তের অভাবে কোনো রোগীর মৃত্যু না হয় ও সমাজের গরিব মানুষের স্বার্থে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য সফল হয়। আগামীতেও পুলিশ বিভাগ সমাজের সার্বিক স্বার্থে তাদের এই মহৎ কর্মযজ্ঞ অব্যাহত রাখবে বলে ওই দিন আশ্বাস দিয়েছেন তারা। डोनेशन कैंप लगाया है और इसमें फिर हमारे जो जिले के जो ऑफिसर्स हैं और जो हमारा पुलिस कर्मी है सब लोग मिल के, उसके साथ ही हमारा स्थानीय 6 ATDN है वहाँ से भी लोग आए हुए हैं, सब लोग मिल के हमने एक यहाँ पे शिविर खुला है। आज यहाँ पे रक्तदान हो रहा है और ये जो रक्त हम लोग दान कर रहे हैं ये मेडिकल कॉलेज में जो लोग वहाँ पर चिकित्सारत है उन लोग का जो निजी लोग हैं उन लोग का इसमें ब्लड जो
फ्री ऑफ कॉस्ट उन लोग को मिलेगा। और हम सोच रहे हैं कि ये जो मुहिम है जो हम लोगों ने उनका मेडिकल कॉलेज के प्रिंसिपल के रिक्वेस्ट पर हम लोगों ने ये चलाया है, हमारा माननीय DIG सर है उसने इनका शुभारम्भ किया और आज इसके लिए जो रक्तदान से निकल रहा है और ये आने वाले दिनों में भी हम इसको जारी रखेंगे और लोगों को भलाई के लिए यहाँ के जो निडी लोग हैं जो शिक्षारत हैं रथ का छत की जरूरत होता है और उन लोगों के पास पैसा का अभाव होता है तो उनको हम फ्री ऑफ कॉस्ट हम इसको देने के लिए हम कोशिश कर रहे हैं। तो हमारा ये जो अभियान है जारी रहेगा और जितना भी हो सके हम रोगियों के लिए हम ये हमारा जो मुहिम है। হামলাবাজ প্রতিবেশী পরিবারের মারপিটে গুরুতর জখম হলেন পিতা পুত্র। ঘটনাটি ঘটেছে 12 মার্চ পূর্ব ধলাইয়ের ভুবন হিলজিপির গঙ্গানগর সপ্তম খণ্ডে। গঙ্গানগর সপ্তম খণ্ডের প্রিয়তি দাস নামের এক মহিলা বলেন, 12 মার্চ গ্রামের খেলন দাস ও তার পুত্র দীপক দাস তাদের উপর লাঠিসোঁটা দিয়ে মারাত্মক হামলা চালিয়েছে। তাদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তার স্বামী জুনাস বড়রত্ত ও তার পুত্র সোনু বড়রত্ত। এছাড়াও খেলন দাস তাদের দিকে কুকুর লেলিয়ে দিলে কুকুরের কামড়ে হাত আহত হয়েছে তার পুত্র সোনু। এ নিয়ে তারা খেলন দাস ও দীপক দাসকে অভিযুক্ত করে 12 মার্চ কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা দায়েরের 5-6 দিন অতিবাহিত হয়ে গেলেও কচুদরম থানার পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে এদিন অভিযোগ তুলেন প্রিয়তি দাস। খুব মারাধরা করছে খেলন দাসে, মারাধরা করার পরে আমি আমার ছেলেরে রাখিয়া লইয়াইছি, গ্রামের মানুষও খোলাইছি আইয়া, তারা দেখা যায় আমার ছেলেরে আলাদা করে লইছে খেলন থাকিয়া। এরপরে আমি আমার ছেলেরে লইয়া গড় আইছি, গড় আইয়া আমি আমার দরজা জানালা সব বন্ধ করিয়া গড়ের ভিতরে লইয়া আমার ছেলেরে লইয়া রইছি। তখন দেখা যায় এর ভিতরে খেলনের ডেগার তরোয়াল এই বুজালি লোহার পাইপ ইতা লইয়া বাইরইয়া আমার দরজাতে ইয়া বাড়িয়া দরজাটা ভাঙ্গি লিছে, আমার সুপারির গাছও কাটছে। গ্রামের মানুষ ইয়া অনেকে ইয়া বুঝাইছে কিন্তু বুঝ মানছে না, হেতার রাতি আর লইয়া তার ঘরের সামনে পাড়া দেয়ার আর তার ঘরের সামনেও দাঁড়ার আর খালি গালাগালি করার আমরা খুব অসত্য বাসায়। তবু আমি আমার ছেলেরে আটকাইছি বাইরে উঠে দিছি না। এমন সময় বেলা 1:30টার সময় আমার স্বামী খাজে থেকে আওয়ার সময় তারা রাস্তার কিনারও আটকাইয়া আর মারা ধরা করছে। এই চিৎকার শুনিয়ে আমরা যে সময় বাইরেছি, বাইরনির পরে দেখা যায় ডেগার তাবাইছে তারা মারতো করিয়া, তখন আমরা যাইতে যাইতে মারিও দিছে, ডেগার দিয়া মারিয়া আজকে আমার স্বামীর হাত জখম করে রাখি দিছে, আমার ছেলে সুটানিত গেছিল ছেলেরও হাতও জখম করছে। এরপরে যে সময় দেখছে তারা আর ফারের না কোনো মতে গিয়া বাড়ি তার ছেলেটা কুকুর সইয়া দিয়ে দিছে, কুকুর ছাড়িয়া দিছে বান্ধা আসলো, এই কুকুরে আইয়া আমার ছেলেটা রেখারে পুরা জখম করে লিছে ফাও হামড়াইয়া। নমস্কার স্যার, আমি DC SP আমার দেশের মাননীয় মন্ত্রী চিফ মিনিস্টার সবার কাছে আমি অনুরোধ করি আর মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদ সবার কাছে আমি অনুরোধ করি আর আমি গরিব বলি আমি কি তার বিচার পাইতাম না নিসারি দেশ। অখিল ভারতীয় ভোর ও রাজভোর সংগঠনের সভা অনুষ্ঠিত হয় রবিবার। অখিল ভারতীয় ভোর ও রাজভোর কার্যকরী কমিটির আহ্বানে রবিবার হাইলাকান্দি জেলায় এক সভার আয়োজন করা হয়। সংগঠনের রাজ্যিক সভাপতি হরিমোহন রাজভোরের পৌরোহিত্যে এদিন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় 7 জন সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। এদিন হাইলাকান্দির জেলা সভাপতি হিসেবে হরিদয়াল রাজভোর ও সম্পাদক হিসেবে মহিন্দর ভোরকে মনোনীত করা হয়। করিমগঞ্জে লালচন্দ রায়কে সভাপতি ও কাশীনাথ রায়কে সম্পাদকের পদে নিযুক্তি দেওয়া হয়েছে। সভায় রাজভোর সমাজকে OBC-র অন্তর্ভুক্ত করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও দিল্লিতে চাঁদনি রাজভোর হত্যাকাণ্ড নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা। প্রয়াত চাঁদনি রাজভোরের আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিটের নীরবতা পালন করে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। সভায় রাজভোর সমাজকে শক্তিশালী করা, সমাজের শিক্ষার বিকাশ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি আগামীতে মহিলা সমিতি, যুব সমিতি ও ছাত্র সমিতি গঠনের সিদ্ধান্তও সভায় গ্রহণ করা হয়েছে। আমরা আজকের এই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে ফাইলটুকু আমাদের ক্যাবিনেটে পৌঁছেছে সেটাকে ক্যাবিনেটে কম সময়ের মধ্যে পাশ করে আমাদের এই মর্যাদাকে সম্মান দিবেন এবং আমাদের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করবেন। 2 নম্বর, আগন্তুক দিনে আমরা এই বরাক উপত্যকায় কার্বি আলং, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ 4টা জেলা মিলে আমাদের সেই ওমপ্রকাশ রাজভর, অখিল ভারতীয় রাজভর সংগঠনের যিনি একজন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী উত্তরপ্রদেশে, তিনি এখানে আসার কথা এবং তিনি সেই প্রস্তুতি সভা হিসাবে সেখানের রাজ্য সভাপতি সেই প্রহ্লাদ রাজভর এবং সিনেমা ডাইরেক্টর প্রেম সাগর রাজভরজি আবার যে মোটামুটি প্রস্তাব আছে
সেই প্রস্তাবকে সামনে রেখে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা 15 দিনের মধ্যে সবার রাজভর ভর সমাজকে একত্রিত করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে আমরা এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সেই স্থান ঠিক করা হয় দুধিমারা পূজা মণ্ডপের আশপাশে। সেই 14টা জেলা এই সভা অনুষ্ঠিত হবে, যদিও সেই সভাটি মুকুলি বড় ধরনের কোনো সভা নয়, এর সেদিনই সিদ্ধান্ত নেওয়া হবে এই আগন্তুক দিনে কিভাবে মোটামুটি সেখানে সেই কেন্দ্র থেকে আসা যারা আমাদের নেতৃবর্গ আছেন তাদেরকে নিয়ে বড় সভা অনুষ্ঠিত করার জন্য আজকের এই সভা অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল সংগঠন ইআরসি। শিলচরের ইআরসি চক্ষু হাসপাতালের উদ্যোগে রবিবার তারাপুর অসমিয়া বস্তি এলাকায় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মা দশভুজা সংস্থার সহায়তায় আয়োজিত এদিনের শিবিরে 135 জন রোগীর চক্ষু পরীক্ষা করে 31 জনকে চোখের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। আগামী দিনেও সংস্থা তাদের এই প্রয়াস অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে কাছাড় তথা সমগ্র বরাক উপত্যকায়। অপরাধীদের সাহস দিনে দিনে বেড়েই চলেছে। এদিকে আগামী লোকসভা নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে। প্রশাসনের উচিত সমগ্র বরাক উপত্যকায় আইন শৃঙ্খলা শক্ত হাতে সুনিশ্চিত করা ও অপরাধী ও বাহুবলীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করা। তাহলে আগামী দিনে কেউ আর আইন নিজের হাতে তুলে নিতে সাহস করতে পারবে না। এই তো শনিবার একটি ভয়ানকভাবে মারধর করে টাকা, মোবাইল, সোনার চেইন ও আংটি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হলো কাছাড়ের কাপগঞ্জে। সামান্য এক বাইক ও স্কুটির দুর্ঘটনাকে কেন্দ্র করে তিন ভাইকে তুলে নিয়ে যায় শিলডুবির নিকটবর্তী ধনিরি নামক স্থানে ও সেখানে নিয়ে গিয়ে তিনজনকে বেধড়ক মারধর করে মোবাইল, টাকা, সোনার চেইন ও আংটি ছিনতাই করে নিয়ে 10-15 জন দুষ্কৃতিকারী বলে অভিযোগ। এর থেকে প্রমাণিত হয় অপরাধীরা ও বাহুবলীরা আইন তথা প্রশাসনকে কোনো তোয়াক্কা করেন না। নিশ্চয় তাদের কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে। তাই যদি হয় ভবিষ্যতে এরকম ঘটনা দিন দিন বেড়েই যাবে। বাস আর ওই যে ওটা বেড়া মানে ভুল ওটা মানে আতিয়ার পত্র লইয়া তারা আমরা উল্টে মানে আক্রমণ করছে। আমরা যান বাঁচাইতে গিয়ে আমরা মানে বহুত মানে এখানে মুকুট হইয়া মানুষ যেটা এটারে আমি জুরা তুললাম বলে বা ভাই ওলা ওলা আমরা যেটাও বাদে একটা করবো তারা কোনো কিছু মানছে না মানে আমরা বেশ মারধর করছেন মারিয়া মাথা উঠা পর্যন্ত ফাটাই দিয়েছেন। আমার ছোটো ভাই তো মানে আ তো ভাঙিছে পাও ভাঙি লিয়েছেন বাইরে গিয়া মাথাও ফাটাইছেন মোবাইলও নিয়েছেন গিয়া এই ছোটো গাড়ি লইয়া গেলাম আমরা আমরা গাড়ির মাঝে ট্যাপ এবারে বেস্টিভ একটা আসলো এটা সারা সব তারা লুটপাট করে লইয়া গেছেন গিয়া মোবাইল আপনারা 3 জনের নিয়েছেন না গাড়ি 2 জনের নিয়েছেন মোবাইল তার আমার ছোটো ভাই মানে সোনার চেইনে গেছে আসলো ইটা মানে তারা কারিগরি সব লইয়া গেছেন আসলো এখানে এখানে একটা চেইন আসলো দটা খাইয়া নিয়েছেন কি আচ্ছা তার বাইকের নাম্বারটা আমি মানে রাখছি AS11D9 আছে ওটা হইতে পারতাম না কিন্তু 9336 ওটা আমার পুরো মুখস্থ আছে গ্লেমার বাইক BS6 ওটা আমার স্কুটির নাম্বারটা আমার নতুন স্কুটি অদ্য নাম্বার প্লেট আছে আমার মুখস্থ না। আচ্ছা আচ্ছা একই বাড়িতে 2-3 জন করে শতাধিক মাদ্রাসা পড়ুয়াদের জায়গির। ব্রজপুরে শিক্ষার আলো ছড়াচ্ছে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা। একই বাড়িতে 2-3 জন করে শতাধিক মাদ্রাসা পড়ুয়াদের জায়গির দিয়ে নজির গড়েছেন ব্রজপুর এলাকার শিক্ষা এবং মানবদরদী মানুষ। পড়ুয়াদের জায়গির দিতে পেরে তারা বেজায় খুশি বলে জানান। পবিত্র রমজান মাসে উজ্জ্বল হয়ে উঠেছে ব্রজপুর। ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় রমজান মাসে লতিফিয়া দারুল কিরাত চলছে। জনগণের দান খৈরাতে চলা ব্রজপুরে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষার আলোকে এলাকা আলোকিত করেছে। মাদ্রাসা শিক্ষার সঙ্গে এখানে জাগতিক শিক্ষায় বিশেষ জোর দেওয়া হয়। ব্রজপুরে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার পরিচালন সমিতির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বেশি করে দান খৈরাত করার জন্য সকলের প্রতি মানে আপনারা কি তাই এরকম দারুল কিরাত আর খুব উৎসাহ হইয়া আপনারা আগামী বছর আরো ছাত্র যদি আইন বাইরে থাকে এটা লাগিয়ে আপনারা প্রস্তুত থাকবেন
কোনো অসুবিধা নেই। আচ্ছা মাশাআল্লাহ। আমি আমার সমাজসেবী আমরা রাজু ভাই স্যার কইম যে এই যে জাগির তো আপনিও শুনছি যে সব ঘরে ঘরে নিয়ে দিছই, আপনারা কেউ কোনো বাধা দিছই নি? আমার তো কোনো মানুষও বাধা দিছে না, এখন পর্যন্ত হাইয়েস্ট তিনজন পর্যন্ত জাগির আছে নি এখন পরিবারও। কিন্তু খবর লইয়া দেখি সরো জবরন নি সবে খুশি না, আর একজন থাকলে ছোট থাকলে দিও জেলা গরু হামাইয়া খাইতে পারে, এরা সব রোজা ধরে আনা রোজা ধরতে থাকলে দুই একজন দিও ছাত্র আইসই। বিশেষ করে আজকে এবার এই বছর আনন্দিত হয়েছে বটর বাজার নোনা পানি ওখান কই থাকি, মানে এরা মানে পাবলিক ছাত্র আর কি, মসজিদের বড় বড় ছাত্র যারা 8-9 পরীক্ষা দিয়া তারা নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104 জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার সকাল থেকে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হাজার হাজার মানুষ। দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও পালন করা হয় থাকে। এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। শুভ জন্মদিন, জাতির পিতার জন্মদিনে আমরা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রত্যয় নিয়েই আমরা ফিরছি। এটাতেই মূলত আমাদের ইয়ে, কারণ জাতির পিতার আদর্শকে আমরা ধারণ করি, লালন করি। এই যে প্রত্যয়, যে প্রত্যয়টা আমরা ধারণ করেছি, যদিও এই প্রত্যয়টা আমাদের জাতির পিতাকে যখন থেকে জানি, যখন থেকে চিনি, তখন থেকে আমাদের এই প্রত্যয়, তবু আজকে 104 জন্মদিনে এই প্রত্যয় আমরা নিয়ে আজকের থেকে নিব যে আমরা নারীদের টিচিং বন্ধ করবো, বাল্য বিয়ে বন্ধ করবো, নারীদের নারী সহিংসতা বন্ধ করবো পরিবারে এবং সমাজে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের সম্মানিত সভাপতি নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছি। আজকে আমাদের শিশু কিশোর দিবস উপলক্ষে আমাদের একটাই প্রত্যয়, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কার বিরুদ্ধে শিলচরে গণকনভেনশন, বৃহৎ আন্দোলনের ডাক। লক্ষ্মীপুরে বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলন, 400 ব্যক্তির যোগদান। সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা আইজল জাতীয় সড়কে, 3 যাত্রীর মৃত্যু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।